ইন্ডেস হাউজার পিএস মিটারে যে ক্যালিব্রেশন করতে হয়, আমরা অনেকে জানি না কীভাবে মিটার ক্যালিব্রেশন করতে হয়। আমি আজ আপনাদের দেখাবো একটা মিটার কীভাবে ক্যালিব্রেশন করে এবং আপনারা বিস্তারিত ভিডিও থেকে দেখে নিতে পারবেন। আমরা যে ডিসপ্লেটা দেখতে পারতেছি পিএস 7.61, এটা আসলে রিডিং ঠিক নেই। আমরা পিএস মিটার ক্যালিব্রেশন করার জন্য প্রথমে বাফার সলিউশন নেব, বাফার সলিউশন পিএস 7 এবং পিএস 4.01। এখানে বাফার সলিউশন তিন রকমের হলেও এই ধরনের পিএস মিটার ক্যালিব্রেশন করতে দুই ধরনের বাফার সলিউশন লাগে, পিএস 7 এবং পিএস 4। আমরা এই পিএস সেন্সরটাকে বাফার সলিউশন প্রথমে পিএস 7-এ রাখবো, তার আগে আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে ক্যাল অপশন বাটন আছে, এখানে আমরা ক্যাল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর টু পট ক্যালিব্রেশন আমরা এটাকে সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে লেখা আসছে ডু ইউ ওয়েন টু ইউ দ্য ক্যালিব্রেশন, এখানে ওকে দিতে হবে। ওকে দিলে পিএস 7 আপনার আমার চাচ্ছে ক্যালিব্রেশন পার্টটা। আমি এখন পিএস বাফার সলিউশন পিএস 7-এ রাখব। পিএস মনিটরে দুটো অপশন আসবে, 7 নেওয়ার পরে বাফার সলিউশন দেওয়ার পরে অটোমেটিকই আপনার প্রায় 10 মিনিটের মতো ওয়েট করতে হবে। 10 মিনিট ওয়েট করার পরে আপনার হচ্ছে পিএস আবার 4 যে বাফার সলিউশন আছে, তখন আপনার বাফার সলিউশন পিএস 4-এ 10 মিনিটের মতো রাখতে হবে। রাখার পর অটোমেটিকই ক্যালিব্রেশন পার্ট হয়ে যাবে, তখন ওয়েট। পিএস দুটো স্টেপে ক্যালিব্রেশন হয়ে যাওয়ার পর আপনার স্ক্রিনে একটা লেখা আসবে, এই লেখাটা আসবে। আসার পর আপনি এখানে ইয়েস বা ওকে করে দিলেই আপনার চলে আসবে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ লেখা আসবে ডু ইউ ওয়েন টু টেক ওভার দ্য ক্যালিব্রেশন ডাটা ফর অ্যাডজাস্টিং, ইয়েস। তাহলে এখানে আমি অবশ্যই এটা ওকে দেবো। ওকে দেওয়ার পর আমার একটা ভ্যালু আসবে প্রথম স্টার্টিংয়ে, যেহেতু আমার এইখানে পিএস সেন্সরটা পিএস 4 বা 7-এ আমি ক্যালিব্রেশনের যে বাফার থাকে বাফারের ক্যালকুলেট করা হয়েছে। এরপরে আমি একটা ডিস্টিল ওয়াটার অথবা যে কোনো ফ্রেশ পানি আছে সেখানে আমি সেন্সরটা দিয়ে আমি দেখবো আমার পিএস কোন লেভেলে আসে। ক্যালিব্রেশন হয়ে যাওয়ার পরে একটা প্লাস্টিকের ক্যাপের মাধ্যমে সেন্সরটাকে আটকে রেখে ওয়েস্ট ওয়াটারের মধ্যে রাখতে হবে, রাখলেই আপনার ক্যালিব্রেশন হয়ে যাবে অ্যান্ড অটোমেটিক রিডিং চলে আসবে। ধন্যবাদ।